নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা আবার নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ভেন্ডি চিংড়ি মাছ। তো ভেন্ডি দিয়ে আজকে চিংড়ি মাছের রেসিপি করে দেখাবো, তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। তো আজকে ভেন্ডি চিংড়ি মাছের জন্য প্রথমে আমি এখানে ভেন্ডি নিয়েছি, যেটা ভালো করে ধুয়ে দু পিস করে করে ভেন্ডিটাকে কেটে নিয়েছি এভাবে। তারপরে নিয়েছি এখানে চিংড়ি মাছ, ভালো করে ছুলে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। সাথে আছে এখানে একটা ছোট পেঁয়াজকে কুচানো, আছে অল্প ধনে পাতা, আর মশলার মধ্যে আছে এখানে এক চামচ জিরে বাটা, এক চামচ আদা বাটা, আর এক চামচ লঙ্কা বাটা। সাথে নিয়েছি নুন, হলুদ আর সর্ষের তেল, আর নিয়েছি অল্প করে ফোড়নে দেওয়ার জন্য জিরে। তো একটা কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাথে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এতে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম, এক চামচ জিরে বাটা, আর এক চামচ লঙ্কা বাটা। এতে এক চামচ নুন দিয়ে দিলাম, আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার এতে অল্প করে জল দিলাম মশলার প্লেটটা ধুয়ে। এই রেসিপিটা খুব চটজলদি হয়ে যায়, খুব সহজ, কিন্তু খেতে খুব ভালো লাগে। যারা ভেন্ডি পছন্দ করেন এভাবে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবার মশলাটাকে ভালো করে ঢেকে ঢেকে একটু কষাতে হবে। তো এবার মশলাটাকে একটু দু চার মিনিটের জন্য ঢেকে দিলাম। তো দু চার মিনিট হয়ে গেছে, মশলাটাও ভালো করে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এতে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছ শুকো আরো ভালো করে কষার জন্য এবার আরো পাঁচ মিনিটের মতো ঢেকে ঢেকে কষাবো। তো এবার চার পাঁচ মিনিট আবার ঢেকে রেখেছিলাম। তো চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও কষে গেছে। এবার এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডি দিয়ে আবার তিন থেকে চার মিনিট ঢেকে রাখবো। দু চার মিনিট করে ভেন্ডিটাকে ঢেকে ঢেকে রেখেছিলাম। তো এবার ভেন্ডিটা সুন্দর মতো কষে গেছে। এবার এতে অল্প করে গরম জল দিলাম। ভেন্ডি সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, সেটা
হয়ে আসছে, তো কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। এবার 4-5 মিনিট ঢেকে রেখেছিলাম, তো এবার হয়ে গেছে তরকারিটা। এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম আর গ্যাস অফ করে দিলাম। তো আজকের এই ভেন্ডির চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।